দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন শরীফুলের হাতে একটা কাগজ। এই কাগজটা আসলে একটা টেপ। এই টেপটা পোকামাকড় দমনের কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন শরীফুল ইলো টেপটা খুলতে আছে। হ্যাঁ শরীফুল, সবজি খেতে নানান ধরনের পোকামাকড়ের উৎপাত তৈরি হতে পারে, সেই পোকামাকড় দমন করার জন্য এই টেপটা কাজে লাগবে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে শরীফুলকে দেওয়া হয়েছে এবং এটা মূলত শশা ক্ষেতের জন্য দেওয়া হয়েছিল। আর এইটা বারো মাসি জাতের শশা, আর এটা খরিফ ঋতুর একটা ফসল। আপনারা জানেন যে ফসলের দুইটা ঋতু থাকে, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে খরিফ। এটা খরিফ ঋতুর একটা ফসল। এখানে জুলাই দাও, এখানে ওখানে আবার দুই পাশ থেকেই তো এটা এ হবে, তাই না? এটা দুই পাশ থেকেই কাজ করে, এই পাশেও আবার এই পাশেও উল্টা দিকেও। যে কোনো পোকামাকড় এখানে এসে পড়লে পরে এই টেপ থেকে আর বের হতে পারবে না। আপনারা জানেন এরকমভাবে ট্রেপিং পদ্ধতিতে ইঁদুর ও দমন করা যায়। কৃষকের নাম হচ্ছে শরীফুল ইসলাম। এটা কুসুমহাটি ইউনিয়ন। এটা গ্রামের নাম হচ্ছে বড় বাস্তা, ব্লক হচ্ছে কার্তিকপুর। আমার নাম শরীফুল ইসলাম, গ্রাম বড় বাস্তা, কুসুমহাটি ইউনিয়ন, জেলা ঢাকা, থানা দোহার। এখানে কি কি ফসল তুমি উৎপাদন করতেছো, সবজি? এখানে প্রথমে ছিল শশা, তারপরে করলা ছিল, এখন আছে লাউ, সাথে কিছু আছে পুঁই শাক, আর ওই পাশে আছে গেন্ডারি আর নানান ধরনের সবজি। ডাঁটাও ছিল না? হ্যাঁ, ডাঁটাও ছিল। আচ্ছা, এখন যে পরিমাণ দাঁড়া আছে এগুলো কি বীজ সংগ্রহের জন্য? হ্যাঁ, বীজ সংগ্রহের জন্য এখন। আচ্ছা, বরবটি গাছও দেখা যাচ্ছে? বটবটিও ছিল। আচ্ছা, লাউ কি পরিমাণ পাইছো এই পর্যন্ত? লাউ এ পর্যন্ত প্রায় 250 পিস লাউ কাটা হয়েছে। আচ্ছা, আজকেও কাটা হয়েছে 10টার মতো, গতকালকে কাটছিলাম 20টার মতো। আচ্ছা, লাউ কাটা হয়েছে আজকে না? লাউয়ের তো সাজ মোটামুটি প্রতিদিন গড়ে 10-12টা কাটা পড়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আসো আর একটু সামনে আসো। পুঁই শাক না? হ্যাঁ, এটা পুঁই শাক। জাংলার পুঁই শাক তো পাওয়াই যায় না আজকাল। এটা খুবই, এটা এমন মনে হইতেছে, হ্যাঁ মনে হচ্ছে খুব ভালো জাতের। এবং এই সবজিগুলোতে তুমি কোন ধরনের সার ব্যবহার করো? আমার ভার্মি কম্পোস্ট আছে, বাসায় ওটা আছে, ভার্মি কম্পোস্ট, কেঁচু কম্পোস্ট যেটা বলে। আর এই যেখানে যেইটা এখানে এলাম গে, আবার লাউ গাছ নতুন করে বোনা হইব, এর জন্য ই করছি, বেড করছি। এখানে পচা গোবর, তারপরে যত ধরনের পচা আবর্জনা পচায় যে জৈব সারটা বানানো হয় ওইটা এখানে রাখা হয়েছে। আচ্ছা, ঝিঙ্গা ধুন্দলও আছে? হ্যাঁ, এটা ধুন্দল তাই না? হ্যাঁ, এটা ধুন্দল। ঝিঙ্গা গাছ আছে ওই পাশে? না, ঝিঙ্গা গাছ নাই, মানে ধুন্দল রাখছিলাম তো ওটা কাইটা ফেলানো হয়েছে, এখন আবার ওই লাউ গাছ উঠামো তো সেই কারণে। আচ্ছা, টোটাল জমির পরিমাণ কত এখানে? এখানে 50% যাবে। 50%? হ্যাঁ। আর এমনি সবজি আছে 20%-এর মধ্যে নাকি? এখানে এই এটা জাংলাটা আছে 20%। আচ্ছা, আর ওই 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 পাশে আছে আরো সবজি আছে। তাহলে চল ওই পাশে যাই। কি বুনছো? ওই একই এর জন্য, লাউ গাছের জন্য। লাউ গাছের জন্য? হ্যাঁ, এটা কয়েক এইভাবে কয়েকদিন রাখলে ওই সার গোবরটা পচবো, তারপরে উর্বর হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু সবজি। এখানে আছে ঢেঁড়স, তারপরে লাউ গাছ দেখা যাচ্ছে, তারপরে আছে ডাটা, মানে দাঁড়া গাছ বা দাঁড়া শাক,
দূরে আমরা দেখতে পাচ্ছি পাট শাক। আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সার টার দিয়ে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, আবার নতুন করে রোপণ করা হবে এখানে। এই যে এই এই যে কুশলের পাতা, এই পাতাগুলো নিচে কি কোনো ই আছে? না, এটা সার দিয়ে আটকে রাখছি যাতে বৃষ্টির পানিতে ধুয়ে না যায়। আচ্ছা, বৃষ্টির পানিটা এটা ওই পাশে পড়ে গড়ে চলে। তাহলে এই এই সার দিয়ে যে আটকে রাখা হয়েছে, এখানে কি বোনা হবে? এখানে এক বেডে লাল শাক, আরেক বেডে হইব মূলা শাক, আরেক বেডে পুঁই শাক, আরেক বেডে ডাটা, আরেক বেডে বেগুন, আর চতুর্দিকে সিম গাছ হবে। আচ্ছা আচ্ছা, তার একটু সামনে আগে গিয়ে ওই যে এইগুলো পাট শাকগুলো একটু দেখি। এখানে আছে মূলা শাক। হ্যাঁ, এই যে মূলা শাকও দেখা যাচ্ছে। মূলা শাক, মূলা শাকটা কবে নাগাদ তোলা হবে? এটা এখন থেকে তুলি, আজকে বিকেলে, মানে রেগুলারই তোলা হইতেছে। আচ্ছা, এটা কি বাজারজাত করা হইতেছে? হ্যাঁ, বাজারজাত করা হইতেছে। মূলা শাক এখন কিভাবে বিক্রি করা হয়? আটি হিসাবে। আচ্ছা, আর পাট শাকও তোলা হয়? হ্যাঁ, পাট শাকও। আচ্ছা, পাট শাকও আটি হিসাবে বিক্রি হয়? হিসাবে। আর ইয়ে ভেন্ডি মানে ঢেঁড়স কিলো হিসাবে কত করে কিলো আছে এখন বাজারে? 30 টাকা 35 টাকা। আচ্ছা, এটা কি খুচরা বিক্রি করা হয় না পাইকারি? খুচরাই বেশি, আর বেশি যখন হয় তখন হইলাম পাইকারি। আচ্ছা, এখনো ওই পরিমাণ বেশি হচ্ছে না নাকি? না, এখানে এখানে এখনো তোলা হয় নাই। আচ্ছা, আমার ওই পাশে যে খেত আছে ওইখান থেকে আর কি তুলতে। দাঁড়া দাঁড়া তোলা হয় না? দাঁড়া আর কয়েকদিন পর। আচ্ছা, তাহলে ওই সামনে আর একটু আগে যাই। এটা লাউটা যাতে আর কি লাউ হবে না, কিন্তু শাকটা শেষে যায় হবে। বেগুন গাছ দেখা যাচ্ছে। বেগুন গাছ কয়টা আছে? চারটা, 20টা ছিল, ওগুলি উঠে হেলাইছে এখন। এটা হইলাম কি জাতের বেগুন? এটা এটারে বলে ভিটি বেগুন। ভিটি বেগুন। আচ্ছা, এটা চারা সংরক্ষণের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এই যে সাদা জাতের বেগুন দেখা যাচ্ছে, একই জাতের না? একই জাতের, পরে লাল হয়ে যায় ওটা। ও আচ্ছা, কালো হয়ে। এখানে দেখা যাচ্ছে লাল শাক। লাল শাকও বিক্রি হয় রেগুলার? শেষ পর্যায়ে বিক্রি, শেষ পর্যায়ে এখন আর কি লাল শাকের উৎপাদনটা শেষ পর্যায়ে আছে এখন। খুব একটা লাল শাক তোলা হয় না, মাঝে মধ্যে তোলা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, আর এইভাবে পেঁপেরই করা হয়েছে, পেঁপের জন্য জায়গা উঁচু করা হয়েছে এখানে। দুইটা পেঁপে, এই পেঁপে গাছই যথেষ্ট এতখানি জায়গা জন্য? দুইটা পেঁপে, একটা হয়তো বা যদি মাগগে হয়, আর একটা হয় পুরুষ বা মহিলা, দুইটাই দরকার। দুইটাই দরকার। হ্যাঁ, আর দুটা যদি ই হয় মানে ফলনশীল হয়, একটা রাইখে আর একটা অন্য জায়গায়, অন্য জায়গায় বুনে দেওয়া হবে। আচ্ছা, আর স্পেস তো ভালো ছিল, দুইটাই রাখা যায়? হ্যাঁ, দুটোটাই রাখা যাইব। ওই পাশে আরও আছে পাটশাকগুলো কি একটু বেশি বড় হয়ে যাইতেছে না? হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, ছোট অবস্থায় বিক্রি করতে করতে আর কি বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, এগুলো কি এখনো বিক্রি হবে না কাটলে? এটা আরো 15 দিন গেল বিক্রি হবে তাই? হ্যাঁ, এটা আর 4 থেকে 5 দিন লাগবে বিক্রি করতে। আচ্ছা, আজকে সকালে তোলা হয়েছিল? গত বিকেলে উঠানো হয়, বিকেলে উঠায় সকালে বাজার বাজারজাতকরণ করা হয়। 250-300 পিস মিষ্টি কুমড়া। তো এখানে কতটুকু আছে গ্যান্ডারি? এখানে আছে লেমগা 30%। এটা কত জাতের জানি? এখানে আছে দুই জাতের, তিন জাতের আছে। এটা হইলাম গা 27। আর আপনার এই যে যে নিচে থেকে পুকিটা বের হয়েছে, এটা সামনের বছর বড় হবে না? বড় হইব, কিন্তু এটা মানে 527-এর যেটা, এটা খুব ভালো ফলন হইব না। কিন্তু এই যে এই যে এটা হলো অমূর্ত সাগর। হ্যাঁ হ্যাঁ, এটার ফলন ভালো হইব বেশি। আচ্ছা, আগামীতে এটার ফলনটা ভালো হইব।
সমস্যা হয় না অতটা খেতে জোয়ারের পানি এসে গেছে, বর্ষার পানি। কিছু কিছু গেন্ডারির জন্য খুবই ভালো, আবার কিছু কিছু গেন্ডারির জন্য খুবই ক্ষতিকর। যেমন এই মিশ্রি দানাটা, এইটা পানিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে দেখা যাচ্ছে ২৭, যে গেন্ডারি ২৭ কুশল বলে এটাকে, এই পানিতে এইটার উৎপাদন খুবই ভালো হবে, পানি মিষ্টি হবে বেশি, আর হবে মোটা এবং বড় লম্বাও হবে বেশি। হ্যাঁ, পানিতে ভেন্ডির ক্ষতি হয়ে যাচ্ছে এবং অলরেডি ডাটা বা দাঁড়া পানিতে মরে যাচ্ছে। এই বেড়ার মধ্যে বরবটি ছিল। আচ্ছা, বরবটির উৎপাদন মোটামুটি দেখা যাচ্ছে শেষ। ফুলের সবজি খেতে এখন পানি, আখ খেতেও পানি। কিছু কিছু আখ পানিতে ভালো হবে, আবার কিছু কিছু আখ পানির ক্ষতি, আখের ক্ষতি হয়ে যাবে পানিতে। গ্যান্ডারি না, কি জাতের গ্যান্ডারি এটা? বলে মিশ্রি দানা। মিশ্রি দানা, এটার বলে রংবিলাস। রংবিলাস, রংবিলাস মানে কুশুলের জগতে, এই গ্যান্ডারির জগতে সবচেয়ে মিষ্টি এটা। হ্যাঁ, মিষ্টি দানার চাইতেও মিষ্টি, ওটার চাইতেও মিষ্টি। ওই যে গ্যান্ডারি আছে এখানে, গ্যান্ডারি আছে এটাতে, মানে যেটা আসলি গ্যান্ডারি, যেটা বলো আসলি গ্যান্ডারি মানে অরিজিনাল গ্যান্ডারি। এই যে এটা হলো অরিজিনাল গ্যান্ডারি। এটা মিষ্টি কম, এটাও মিষ্টি, এটা নরম, সবচাইতে নরম, কিন্তু এটার চাইতেও ওটা বেটার তাই। হ্যাঁ, আরো কিছু গেন্ডারি দেখতে পারছি, যে এটা কি ৮১ না কি জানি বলে, এই এই যে এটা কুশলটা, এটারে বলে অমৃত, অমৃত সাগর, অমৃত সাগর, এটা অমৃত সাগর। হ্যাঁ, অমৃত সাগর। কুশলের ভিতরে আর কি জাত আছে? আর এটা যে এটার বলে আমাদের গ্রামীণ অঞ্চলে ৫২৭, ৫২৭। হ্যাঁ, আচ্ছা, এরকম আরো ২ বিঘা জমি আমার আছে এখানে। আচ্ছা।